হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের চতুর্থ পার্ট বা পার্ট 4-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং অন্যান্য পার্টের মতো আজকের পার্টে তোমরা শিখতে পারবে অনেক নতুন ধরনের নিয়ম, যেগুলো নাম্বার সিরিজ নির্ণয় করতে গেলে তোমাদের অনেকটাই সহায়তা করবে। তো সুতরাং আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটুও না কেটে দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের চতুর্থ পার্টটি শুরু করা যাক। বন্ধুরা, নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 4 শুরু হচ্ছে আজকের কোশ্চেন নাম্বার 29 থেকে। এর আগের পার্টগুলো তোমরা যারা এখনও দেখোনি, সেই পার্টের সমস্ত প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। সেই লিঙ্কে ক্লিক করে সুবীর দাসের রিজনিং বইয়ের এর আগের সকল পার্টগুলো দেখে নিতে পারো। তো এই সিরিজের যে নাম্বার সিরিজটা দেওয়া রয়েছে, তো সেটা আমি বসিয়ে নিয়েছি এবং এই কোশ্চেন মার্কের স্থানে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। তো এখানে অবশ্যই যোগ অথবা গুণের মাধ্যমে নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তো এখানে 2 এর পরে 2 বেড়েছে, তো এখানে 2 এর সঙ্গে 0 যোগ করতে হবে অথবা 2 এর সঙ্গে 1 গুণ করতে হবে। তো এটা আমাদের বোঝার বিষয়, এখানে ধীরে ধীরে সংখ্যাটা লাফে লাফে অনেকটাই বেড়েছে। তো এখানে কিন্তু আমরা সাধারণত গুণের সম্ভাবনা বেশি। তো প্রথমেই আমরা গুণ পদ্ধতি অ্যাপ্লাই করে দেখব, যেখানে 2 এর পরে 2 মানে এখানে গুণ হয়েছে 1। এবার 2 এর পরে রয়েছে 3, এখানে কত গুণ করা হয়েছে? জি, এখানে বোঝাই যাচ্ছে 1.5, 2 এর সঙ্গে 1.5 গুণ করলে হয় 3। 3 এর পরে এখানে হয়েছে 6, মানে আমরা বুঝতে পারছি এখানে 2 গুণ করা হয়েছে, 3 দুগুণা 6। 6 এর পরে 15, এখানে কত গুণ করা হয়েছে? 2.5 গুণ করা হয়েছে, অর্থাৎ 6 এর সঙ্গে 2.5 গুণ করলে হয় 15। এখানে যেমন দেখো, তাহলে 1 এর পরে 2 মানে 1 বেড়ে গুণ করা হয়েছে, এখানেও তেমনি 1.5 এর পরে 2.5 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ একটা অন্তর একটা এক করে সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেটা দিয়ে গুণ করা হচ্ছে। যেমন এখানে যেমন 1 এর পরে 2 হয়েছিল, তাহলে এটা যখন গুণ করবো তাহলে 3 দিয়ে অবশ্যই করবো। দেখো তাই হয়েছে, 3 15 45, অর্থাৎ 15-এর সঙ্গে 3 গুণ করাতে কিন্তু 45 হয়েছে। তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে যেটা রয়েছে, 45-এর সঙ্গে কত গুণ করবো? এখানে যেমন 2.5 দিয়ে গুণ করা হয়েছিল, তাহলে এখানেও 1 পয়েন্ট বাড়বে, অর্থাৎ পরেরটা তাহলে আমরা এখানে গুণ করে পাবো কত গুণ করতে হবে, সেটা হচ্ছে গুণ করবো 3.5 দিয়ে। অর্থাৎ এই 45-এর সঙ্গে যদি 3.5 আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 157.5। তো এই উত্তরটা দেখো আমরা এখানে পাচ্ছি, দেখো অপশান এতে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তর হবে অপশান এ। এবং এটা কিন্তু বন্ধুরা একটা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 30-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে দেখব, সেটা আমরা কী দেখতে পাচ্ছি? এটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের হয় বিয়োগ নয় ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে 96-এর পরেই রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ দ্বিতীয় স্থানে। তো এর আগের ক্লাসগুলো করানোর সময় আমি বলেছিলাম, যখনই আমাদের প্রথম পজিশন বা সেকেন্ড পজিশনে কোনো কোশ্চেন মার্ক থাকবে, তখন আমরা প্রথম সেই দুটোকে বাদ দিয়ে বাকিগুলোকে ক্যালকুলেট করে বোঝার চেষ্টা করব। তো এখানেও আমরা এই দুটোকে বাদ দিয়ে এইটুকু আগে বুঝে নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ 24-এর পরে 12 হয়েছে। এখানে ভাগ করা হয়েছে 2 দিয়ে, 24-কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। 12-এর পরে 6 এসছে, এটাকেও দেখো ভাগ করা হয়েছে 2 দিয়ে, 12-কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, এটাকেও ভাগ করা হয়েছে 2 দিয়ে, 3 দুগুণা 6 হয়। এইটুকু কিন্তু খুব সহজে বোঝা গেল। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তাহলে ঠিক উল্টোভাবে যদি আমরা এখানে বার করি, তাহলে এবার উল্টোভাবে যদি এই কোশ্চেন মার্কের স্থানে আমাদের কত বসবে সেটা বার করতে হয়, সেটা হয় এই 2 24-এর সঙ্গে গুণ করতে হবে, আর নয়তো এই 96-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানের সংখ্যা আমরা নির্ণয় করতে পাচ্ছি। তো 96-কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হয় 48, অর্থাৎ 48। আবার একইভাবে যদি 24-কে দেখো আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলেও কিন্তু 48 হচ্ছে। তো সুতরাং 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, 48। এবার আমরা কোশ্চেন নাম্বার 31-এর সমাধানটা দেখে নেব। এবং বন্ধুরা, এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো এই দুটো জিনিস কিন্তু করতে বন্ধুরা একদম ভুলো না। তো তাহলে এবার দেখো, এখানে যে সংখ্যা 60টা আমরা পাচ্ছি সেটাও কিন্তু দেখো ধীরে ধীরে কমে গেছে। তো তাহলে আমরা এখানে ওই প্রত্যেকবারের মতো একই জিনিস করব, অর্থাৎ হয় বিয়োগ নয় ভাগ। এবং ভাগ না বিয়োগ সেটাও কী করে বুঝবো? না, এখানে দেখো 1215 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে 5-এ, মানে কমে যাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই
বেশি, তো তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি ভাগটাই হবে। তো সেটাই আমরা হয়েছে কিনা করে দেখি। তো এখানে দেখো এই যে 1215 থেকে 405 হয়েছে, তো এখানে কতটা কমেছে বা কীভাবে কমেছে সেটা বার করতে হলে যখনই 1215কে বা 1215কে 405 দিয়ে ভাগ করা হবে সেক্ষেত্রে কিন্তু উত্তর দেখো পাওয়া যায় 3। অর্থাৎ এই 1215কে 3 দিয়ে ভাগ করেই কিন্তু 405 পাওয়া গিয়েছে। আবার একই রকমভাবে এখানে দেখো 405 থেকে 135 হয়েছে, তো এখানেও দেখো এই 405কে যদি 135 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু উত্তর পাওয়া যায় 3। এই ভাগগুলো তোমরা মুখে মুখে যদি পারো তাহলে মুখে মুখে করে নেবে, আদারওয়াইজ রাফ করার জন্য যে জায়গাটুকু দেওয়া হয় সেখানে সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ভাগ করে নেবে। তো তাহলে এই 405কে 3 দিয়ে ভাগ করে কিন্তু 135 পাওয়া গিয়েছে, 135 থেকে 45 এটা মুখে মুখেই করা যায়। এখানেও কিন্তু দেখো 3 ভাগ করা হয়েছে, তো তাহলে আর বুঝতে বাকি নেই এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে। তো তাহলে এই 45 পরে কত হবে, তো 45কে এখানে যদি 3 দিয়ে ভাগ করা হয় 3 × 15 = 45 এখানে হয় 15, আবার এই 15কেও যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু 5 পাওয়া গেল, এই 5টা। তাহলে এই 15 উত্তর কিন্তু আমাদের একদম সঠিক, এবং এই 15 উত্তর আমরা যে অপশানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার সি, 15। এবারে আমরা কোশ্চেন নাম্বার 32 এর সমাধানটা দেখে নেব। এখানেও সংখ্যাটা ধীরে ধীরে কমেছে এবং সেই কমে যাওয়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি, তাহলে এক্ষেত্রে সেই ভাগের নিয়ম অ্যাপ্লাই করে আমাদের এক্ষেত্রে দেখতে হবে। যেখানে প্রথমে 2160 রয়েছে এবং এখানে 1080 রয়েছে, তো এই 2160কে যদি 1080 দিয়ে ভাগ করা হয় তাহলে যে উত্তরটা আমরা পাবো এখানে, তাহলে এই 216কে যদি 108 দিয়ে কাটাকুটি করা হয় তাহলে উত্তর আমরা পেলাম 2। অর্থাৎ 2160 থেকে 1080তে আসতে হলে 2 দিয়ে ভাগ করা হয়েছে। এবার এই 1080 থেকে 360, তাহলে এই 1080কে যদি 360 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে, তাহলে এই 108কে যদি 36 দিয়ে কাটা হয় তাহলে পাওয়া যায় 3। অর্থাৎ ভাগ করলে 3 × 6 = 18, 18 × 8 3 × 3 = 9, 1 = 10, তাহলে এখানে ভাগ করা হয়েছে 3 দিয়ে। এরপর 360 থেকে এসছে 90, এখানেও ভাগ হয়েছে কত দিয়ে, এখানে ভাগ হয়েছে 4 × 36 অর্থাৎ 4 দিয়ে। তাহলে এবার দেখো প্যাটার্নটা মোটামুটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ 2 তারপরে 3 তারপরে 4 এইভাবে কিন্তু ভাগগুলো চলছে। অর্থাৎ এই পরের ভাগটা তাহলে বার করতে গেলে অবশ্যই এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে 90কে 5 দিয়ে ভাগ করলে যে উত্তরটা আমরা পাই সেটা হলো 18, 5 × 18 = 90, এবং এই 18কে যদি আবার 6 দিয়ে ভাগ করা হয়, যেহেতু 5-এর পরের সংখ্যা 6 দিয়ে ভাগ করলে এই 3 পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই 18 উত্তরটা সঠিক। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বা অপশান হচ্ছে অপশান সি, 18। আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু বন্ধুরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবারে আমরা কোশ্চেন নাম্বার 33 এর সমাধানটা দেখে নেব। এখানেও সংখ্যাগুলো ধীরে ধীরে কমে গেছে এবং প্রথমের তুলনায় শেষেরটা অনেকটাই কমেছে, মানে এক্ষেত্রেও ভাগ করতে হবে। তো তাহলে সেকেন্ড যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে তো সুতরাং এই দুটোকে আমরা বাদ দিয়ে প্রথমে করব। এখানে 72-এর পরে হয়েছে 18, মানে এখানে ভাগ করা হয়েছে 4 দিয়ে, 4 × 18 = 72, এখানে ভাগ করা হয়েছে 3 দিয়ে, 3 × 6 = 18, এখানে ভাগ করা হয়েছে 2 দিয়ে, 3 × 2 = 6। অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে তাহলে ভাগটা করা হয়েছিল 5 দিয়ে, অর্থাৎ 72-এর সঙ্গে তাহলে 5 গুণ করে যেটা পাওয়া যায়, অর্থাৎ 72-এর সঙ্গে 5 গুণ করলে পাই 360। এই 360 তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, এবং এই 360-এর উত্তর আমরা এখানে পাচ্ছি অপশান নাম্বার এতে, 360। 260কে যদি এখানে 6 দিয়ে ভাগ করা হতো, যেহেতু 5-এর আগের সিরিয়ালের সংখ্যা 6, তাহলেও কিন্তু দেখো 360ই আসছে। আবার এই 360কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 72, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তাহলে 360। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 34-এর সমাধানটা দেখে নেব। এটি কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, সুতরাং মন দিয়ে সমাধানটা দেখতে থাকো। তো এখানে প্রথমে -20, তারপরে একটু বেড়েছে -14, তারপরে -2, এইভাবে করে ধীরে ধীরে বাড়তে বাড়তে এটা 166 গিয়েছে এবং তারপরে কোশ্চেন মার্ক, অর্থাৎ এটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে, এবং যেটা বেড়েছে সেটা কিন্তু ডিফারেন্সটা খুব বেশি নয়, তো তাহলে এক্ষেত্রে কিন্তু যোগ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে -20-এর পরে -14, এখানে কত বাড়লো, এখানে দেখো +6 বাড়ছে, 20-এর সঙ্গে যদি +6 করা হয় তাহলে কিন্তু -14 হয়। আবার -14-এর পরে এখানে হলো -2, এখানে কত বাড়লো, এখানে কিন্তু বাড়লো +12, যেটা 6-এর দ্বিগুণ বা ডবল, কারণ এখানে -14 থেকে যদি +12 করা হয় তাহলে এই নিয়ম অনুসারে
মাইনাসটা বসে এবং বারো থেকে এবং চোদ্দো থেকে বারো বিয়োগ করলে পাই দুই, অর্থাৎ সেই মাইনাস দুই হয়েছে এখানে। তারপর এখানে মাইনাস টু থেকে হয়েছে প্লাস বাইশ, তাহলে এখানে দেখো চব্বিশ বেড়েছে, যেটা আবার এই বারোর দ্বিগুণ, বারোর ডবল, বারো দুগুণে চব্বিশ হচ্ছে, বেড়ে হয়েছে বাইশ। তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যার ডবল কিন্তু যোগ করা হচ্ছে, যেমন চব্বিশ দুগুণে হয় আটচল্লিশ, তাহলে বাইশ থেকে সত্তর নিশ্চয়ই আটচল্লিশ যোগ করে হয়েছে, তো বাইশের সঙ্গে আটচল্লিশ যোগ করে কিন্তু সত্তর হয়। স্বাভাবিকভাবে এর পরের সংখ্যা যেটা যোগ হবে সেটা আটচল্লিশের দ্বিগুণ হবে, অর্থাৎ ছিয়ানব্বই, একশো ছেষট্টি কিন্তু হয়েছে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানের সংখ্যা নির্ণয় করতে হলে একশো ছেষট্টির সঙ্গে ছিয়ানব্বইয়ের দ্বিগুণ একশো বিরানব্বই কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ একশো বিরানব্বই কিন্তু যোগ করতে হবে। তো তাহলে একশো ছেষট্টির সঙ্গে যদি একশো বিরানব্বই যোগ করা হয় তাহলে কিন্তু আমরা পাই থ্রি ফিফটি এইট, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এটা আগে আমি বলেছি, এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ এবং থার্টি সিক্স দেখতে পাচ্ছ, এই প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্ন দুটোর সমাধান তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। আশা করি এর আগে যে প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি তার সাহায্যে তোমরা এই প্রশ্ন দুটোর সঠিক উত্তর নির্ণয় করতে পারবে। এবার দেখে নেওয়া যাক এর পরবর্তী প্রশ্নের সমাধানগুলো। এবার আমরা কোশ্চেন নাম্বার থার্টি সেভেনের সমাধানটা দেখে নেব। এখানেও সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়ে গেছে। আমরা সকলেই জানি যে মাইনাস দিয়ে সংখ্যা যত কমবে তার মানে সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে, আর মাইনাস দিয়ে সংখ্যা যত বাড়বে তার মানে মানটা তত কমছে। তো এখানে কিন্তু ধীরে ধীরে বেড়েছে, তো কত করে বেড়েছে সেটা আমরা এবার নির্ণয় করব। এখানে মাইনাস কুড়ি থেকে মাইনাস সতেরো হয়েছে, তাহলে এখানে সামান্য একটু বেড়েছে, কতটা বেড়েছে, প্লাস তিন, কারণ মাইনাস কুড়ি থেকে যদি প্লাস তিন করা হয় তাহলে নিয়ম অনুসারে বড় সংখ্যার চিহ্ন বসে এবং বিয়োগ করলে হয় কুড়ি থেকে তিন বিয়োগ করলে হয় সতেরো, অর্থাৎ মাইনাস সেভেন্টিন, যেটা এখানে হয়েছে। তারপরে মাইনাস সেভেন্টিন থেকে হয়েছে মাইনাস ইলেভেন, এখানে কত বাড়লো, এখানে দেখো বাড়লো প্লাস সিক্স, মাইনাস সেভেন্টিন থেকে প্লাস সিক্স করলে কিন্তু মাইনাস ইলেভেন হয়, অর্থাৎ এখানেও কিন্তু মোটামুটি বোঝা গেল তিনের ডবল কিন্তু এখানে বেড়েছে, তিন গুণে ছয়। তারপর মাইনাস ইলেভেন থেকে ওয়ান, এখানে বাড়লো প্লাস টুয়েলভ, যেটা ছয়ের দ্বিগুণ। তারপর একের পরে হয়েছে পঁচিশ, এখানে কত বাড়লো, এখানে দেখো একের সঙ্গে যোগ করা হয়েছে বারো দুগুণে চব্বিশ, অর্থাৎ বারোর ডবল চব্বিশ, একের সঙ্গে যোগ করে হয়েছে পঁচিশ। তাহলে এই যে পঁচিশের পরের সংখ্যা নির্ণয় করতে হলে এখানে চব্বিশের ডবল, অর্থাৎ আটচল্লিশ যোগ করতে হবে এই পঁচিশের সঙ্গে, এবং এই পঁচিশের সঙ্গে যদি আটচল্লিশ যোগ করা হয় তাহলে যে উত্তরটা আমরা পাই সেভেন্টি থ্রি, অর্থাৎ অপশান সি তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর সেভেন্টি থ্রি। এবারে আমরা কোশ্চেন নাম্বার থার্টি এইটের সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে যে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়ে গেছে, এবং যে পরিমাণ বেড়েছে তার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি নয়, সুতরাং এখানে যোগ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে সাতের পরে বেড়েছে তেরো, এখানে কত বাড়লো, এখানে বেড়েছে ছয়, তারপর তেরোর পরে রয়েছে পঁচিশ, এখানে দেখো বেড়েছে বারো। তো তাহলে এইটুকু থেকেই কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে এখানে ছয়ের ডবল কিন্তু আমরা বারো পেলাম। তো তাহলে দেখি এখানে বারোর ডবল চব্বিশ যোগ করা হয়েছে কিনা। তো এখানে কিন্তু দেখো চব্বিশই যোগ করা হয়েছে, কারণ পঁচিশ আর চব্বিশ যোগ করলে হয় উনপঞ্চাশ। তো এবার চব্বিশের দ্বিগুণ দিয়ে কিন্তু যোগ করে সাতানব্বই এসছে, অর্থাৎ ফর্টি নাইনের সঙ্গে চব্বিশের দ্বিগুণ, অর্থাৎ আটচল্লিশ যদি যোগ করা হয় নাইনটি সেভেন। তো এখানে কিন্তু সেই নাইনটি সেভেন আছে, অর্থাৎ এখানে আটচল্লিশ। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কোন সংখ্যা হবে সেটা পেতে গেলে আটচল্লিশের দ্বিগুণ দিয়ে কিন্তু এখানে যোগ করতে হবে, অর্থাৎ আটচল্লিশের দ্বিগুণ হয় ছিয়ানব্বই, নাইনটি সিক্স। তাহলে এই সাতানব্বইয়ের সঙ্গে যদি নাইনটি সিক্স যোগ করা হয় তাহলে কিন্তু আমরা পাই একশো তিরানব্বই, এবং এই একশো তিরানব্বই উত্তর আমরা পাচ্ছি অপশান নম্বর ডিতে ওয়ান নাইনটি থ্রি। তো এটাই কিন্তু তাহলে বন্ধুরা সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি নাইন দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সিরিজটা দেখো ধীরে ধীরে বেড়ে গিয়েছে। তো তাহলে এই প্রশ্নের সমাধানটা আমি আর তোমাদেরকে করাচ্ছি না, শুধু একটা হিন্টস দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ঠিক থার্টি এইট নাম্বার যে কোশ্চেন আমি সলভ করালাম সেই প্রশ্নের মতোই, অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু একে অপরের দ্বিগুণ হিসেবে যোগ করা হবে, এবং সেইগুলো যোগ করেই কিন্তু
এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে তোমরা এসে অবশ্যই লিখে জানাবে। দেখে নেওয়া যাক পরের প্রশ্নের সমাধানটা। এবং বন্ধুরা, এই ধরনের ক্লাসগুলো পেতে কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 40 সমাধানটা দেখে নেব। এখানে প্রথমে কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এই বাকি অংশটুকু দিয়ে আমাদের নির্ণয় করতে হবে। এবং বাকি অংশটা লক্ষ্য করলে আমরা দেখব এখানে কিন্তু সংখ্যা ধীরে ধীরে কমেছে, মানে এক্ষেত্রে বিয়োগ বা ভাগের সাহায্যে আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো এখানে 18 থেকে 10 এখানে কত কমলো, এখানে কমলো 8। তারপরে 10 থেকে 6 এখানে কত কমলো, এখানে কমলো দেখো 4। 6 থেকে কমে হয়েছে 4 এখানে কত কমলো, এখানে কমলো 2 এবং এখানে কমলো -1। তাহলে উত্তর নির্ণয়ের ধারণা আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ যে সংখ্যাটা আছে তার ঠিক অর্ধেক সংখ্যা দিয়ে পরের বার বিয়োগ হয়েছে, আবার ঠিক তার পরবর্তী সংখ্যাটা এসছে সেই সংখ্যার অর্ধেক দিয়ে। তো তাহলে একই রকমভাবে তাহলে এইখানে যে কোশ্চেন মার্কের সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই তাহলে উল্টো হবে, 8 দ্বিগুণ সংখ্যা হবে, সেটা হচ্ছে -16। কারণ 16 অর্ধেক কিন্তু 8, সেটাই কিন্তু পরে বিয়োগ করা হয়েছে। তাহলে একই রকম উল্টোভাবে এই 18 সঙ্গে যদি 16 যোগ করা হয় তাহলেই কিন্তু কোশ্চেন মার্কের স্থানের সঠিক উত্তরটা নির্ণয় করা যাবে। তো এই 16 আর 18 মিলে হয় 34, এবং এই 34 উত্তর আমরা পাচ্ছি 40 নম্বরের অপশান এতে, 34। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এটিও একটা কিন্তু বন্ধুরা খুব ভালো প্রশ্ন, এবং এই 40 নম্বর কোশ্চেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের Part-4। এবং এর পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও। ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।